হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি OnePlus মোবাইল হার্ড রিসেট অথবা ফরম্যাট বলতে পারেন আমি করব, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, সাথেই থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউন ভলিউম এবং পাওয়ার বাটন, এই দুটা একসঙ্গে প্রেস করে ধরে রাখব এবং ডিসপ্লে আসছে, এখন আমি ছেড়ে দিব। এখানে কিছুক্ষণ সময় নেবে, তারপর পরবর্তী ধাপে যাবে। এখান থেকে ইংলিশ সিলেক্ট করব, তারপর এখানে ফরম্যাট ডাটা দিব হার্ড ডিস্কের এর জন্য। এখানে পাসওয়ার্ড দিব যদি পাসওয়ার্ড থেকে থাকে, তারপর ফরম্যাট দিব। এখানে কিছুক্ষণ সময় নেবে, তারপর রান করবে, ওকে দিব। তারপর এখানেও কিছুক্ষণ সময় অতিবাহিত করবে, এখানে 3 থেকে 4 মিনিট তো করতেই পারে, অপেক্ষা করবেন। তারপর এখানে অ্যারো বাটনে ক্লিক করবেন, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন, অটোমেটিক এখানে আসেই। এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, বাংলাদেশ, এই জন্য বাংলাদেশ দিলাম, ইন্ডিয়া হলে ইন্ডিয়া দিবেন। তারপর এখানে এগুলোতে চেকমার্ক দিয়ে দিবেন, নেক্সট করবেন। এখান থেকে যদি ওয়াইফাইয়ের মাধ্যমে কানেক্ট হতে চান তাহলে ওয়াইফাই, অথবা যদি না হতে চান সেই ক্ষেত্রে স্কিপ করে দিয়ে ডাটার মাধ্যমে চালু রাখবেন। তো আমি ওয়াইফাই কানেক্ট করে দিচ্ছি, ওয়াইফাই কানেক্টেড। পরবর্তী ধাপে যাবে, এখানেও বেশ কিছুক্ষণ সময় নেবে, 3 থেকে 4 মিনিট সময় নেবে, অপেক্ষা করতে হবে। পরবর্তী ধাপে এখানে আমি কোনো ডাটা ব্যাকআপ নিতে চাই না, রিস্টোর করতে চাই না, এই জন্য ডোন্ট কপি ক্লিক করব। তারপর মেইল চাওয়া হবে, যদি আপনি মেইলের মাধ্যমে সরাসরি গুগল ভেরিফাইড করতে চান সেই ক্ষেত্রে করবেন, অথবা স্কিপ করে যাবেন, পরবর্তীতে আপনি লগ ইন করে নেবেন। এখানে নেক্সট দিব, এখানে নেক্সট দেওয়ার পর উপরের দিকে স্ক্রল করে উপর উঠাই দিব এবং অ্যাকসেপ্ট আসবে, অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর এখানে প্যাটার্ন দিতে চাইলে দিবেন, না হলে উপরে স্কিপ করে যাব। তারপর এখানে চেক মার্ক দেওয়াই থাকবে, নেক্সট করব। এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে, তারপর এইরকম দুইটা প্যাটার্ন আসবে। আপনি যদি বাটন চান তাহলে বাম পাশেরটা ক্লিক করবেন, আর যদি স্ক্রল চান তাহলে ডান পাশেরটা। তো আমি বাটন চাই, এভাবে এগিয়ে যাব। ফরম্যাট শেষ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।